নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের ডিম ও সয়াবিন দিয়ে দারুণ সাদের একটা রেসিপি বানানো দেখাবো ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো হয় তো চলুন দারুণ সাদের রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচের চার ভাগের এক ভাগ এবার লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিনগুলো আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনগুলোকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো কড়ের মধ্যে দিয়ে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এতে সয়াবিনগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে এখানে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে ভেজে নিতেও পারেন বা নাও নিতে পারেন শুধু সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিলেই হবে সয়াবিনগুলোকে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন সয়াবিনগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে একটু সয়াবিনগুলোকে ভেজে নিলে সয়াবিনের গন্ধটা কিন্তু একটু চলে যায় আর আর খেতেও কিন্তু বেশ ভালো হয় কড়াইতে আমি দু চামচের মতন সরষের তেল দিয়ে আবারও তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখানে আমি চা চামচ মেপে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা এবার আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে হাই ফ্লেমে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে হালকা একটু লাল হয়ে ভাজা হয়ে যায় এক মিনিটের মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর আপনারা দেখুন আদা রসুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে হয়ে ভাজা হয়ে গেছে টমেটোগুলো এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে টমেটোটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এই সময় টমেটোগুলো দিয়ে দিলে নরমও হয়ে যাবে অনেক তাড়াতাড়ি এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আর অল্প একটু জল দিয়ে দিয়েছি আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন অবশ্যই বেশি পরিমাণ ঝাল দিতে পারেন আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় দু থেকে তিন মিনিটের মতন মশলাটাকে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে যাবে এখন আমি আপনাদের তিন মিনিট পর দেখাচ্ছি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনার দেখুন মশলাটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই সময় আমি ভেজে রাখা মানে সেদ্ধ করে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আবারও কিন্তু দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে এতে মশলার সঙ্গে সয়াবিনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম এখন আমি সেদ্ধ করে রাখা আলু ও ডিমটা দিয়ে দিলাম আর আলু ও ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম একটু বড় বড় সাইজের আলুগুলো কেটে নিয়েছিলাম আর তিনটি ডিম দিয়ে একসঙ্গে সেদ্ধ করে তারপর সেইগুলোকে একটু ভেজে রেখেছিলাম এখন সেইগুলো সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি এক বাটের মতন জল দিয়ে দিলাম জলটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আলু ডিম সয়াবিনগুলো যদি আগে থেকেই সেদ্ধ করে রাখা থাকে তাহলে রান্নাটা বানাতে কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না দশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে জলটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর চিনিটা ব্যালেন্স করে দিয়ে দিলাম অল্প একটু যদি মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে চিনিটা কিন্তু একেবারেই লবণ ও চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম যেহেতু আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ ছিল তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না অল্প সময়ের মধ্যে রান্নাটা রেডি হয়ে যাবে এখন আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ওপরে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা পাতা আর আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে এক চামচ ঘিও দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে আমি অল্প পরিমাণ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এটি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ধনেপাতা পাতা পছন্দ হলে আপনারা নাও দিতে পারেন তার জায়গায় আপনারা এক চামচ ঘিও দিতে পারেন ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এইভাবে দু মিনিটের মতন রেখে দিচ্ছি তাহলে রান্নার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন আমি আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি আপনারা দেখুন রান্নার কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয় রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে